শিবসাগর জেলার গেলেকি খণ্ডর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রত জরুরীকালীন চিকিৎসক নথকার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দল সংগঠন নাগরিক সমাজে ঊর্ধ্বতম কর্তৃপক্ষক চিকিৎসক নিযুক্তি দিয়ার বাবে স্মারক পত্রর যোগেদি দাবি জনায় আহিছে যদিও যুতিয়া সঞ্চালকর গা লড়া নাই। অসম নাগাল্যান্ড সীমান্তবর্তী গেলেকি খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির এলাকাত প্রায় 20-25 গাঁর জনসাধারণের একমাত্র ভরসা এই স্বাস্থ্য কেন্দ্রটি, কিন্তু ইয়াত নাই উপযুক্ত চিকিৎসক, নাই জরুরীকালীন চিকিৎসক। স্বাস্থ্য কেন্দ্রত আজি 3 মাহমানের পরে স্থায়ী ডাক্তার নাই, যার কারণে আমার গোটেই অঞ্চলটির রাইজর অসুবিধা হয়ে আছে। আর আপনাদের জানে যে আমার একটা সীমামূরিয়া ঠাই এখন, আর লগতে আমার প্রায় 15 রেভিনিউ ভিলেজ আর 8 বাগিচা আছে এই ব্লক PSC আন্ডারত, কিন্তু ইমানখিনি থাকার পিছতো প্রায় 40,000 উপর আমার জনসংখ্যা আছে। ইমানখিনি জনসংখ্যার ভিতরতো এখনে মাত্র চিকিৎসালয় আর তাতে এতিয়া ডাক্তার নাই, মাত্র এগারী আমার চিফ মেডিকেল অফিসার আছে, SDMO আছে, কিন্তু বাহিরেও রাতে না থাকে, যেহেতু ঘর নাজিরাত, গতি নাজিরারপর অহা যাওয়া করে, আর রাতে আমার গেলেকিত কোনো ডাক্তারে নাই। অবশেষত গেলেকি খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রত দুগৰাকী চিকিৎসকর ব্যবস্থার দাবিরে বেসরকারি সংস্থা জ্যোতিমার্গে নাজিরা মহকুমাধিপতিক প্রদান করিলে স্মারক পত্র। গতি আমি এই গরম দিনকিটাত বিভিন্ন ধরনের বেমার আজার হব, এটা এইখিন সময় যদি আমার ডাক্তার না থাকে হলে আমার গোটে রাইজে দুর্ভোগ ভুগিব, আর অন্যান্য ইয়া অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। গতি আমি আমার মহকুমাধিপতি মহোদয়ের যোগেদি আমার বেসরকারি সংস্থা জ্যোতিমার্গর তরফরপরা এখন স্মারকপত্র আজি ইয়াত মহকুমাধিপতি মহোদয়ের ওসর দাখিল করেছে। শিবসাগরের গেলেকির এই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রত চিকিৎসকর অভাবর বাবেই দৈনিক রোগীসকলক নিবলগিয়া হয় লিগিরিপুখুরী হাসপাতাল নাইবা শিবসাগর অসামরিক চিকিৎসালয়লৈ। কিন্তু এতিয়া মানে চিকিৎসকর অভাবত এনেকুৱা হৈছে, মানে লিগিরি নতুবা জয়সাগরলৈ আহিবলগা হৈছে সাধারণ এটা অসুখের কারণে। এই গেলেকি খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রত চিকিৎসকর অভাবর বাবেই এতিয়া জিয়াতো ভুগিবলগিয়া হৈছে সর্বসাধারণ রাইজ। দরিদ্র দুখিয়া সর্বসাধারণ রাইজর অভাব পূরণের বাবে নাজিরা মহকুমাধিপতি আয়ুষী জৈনক এই সন্দর্ভত স্মারক পত্র প্রদান করে গেলেকির বেসরকারি সংস্থা জ্যোতিমার্গে। বিষয়টি অতি গুরুত্ব সহকারে লই গেলেকি খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রত খুব কম সময়ের ভিতর দুগৰাকী চিকিৎসকর নিযুক্তি দিয়ার বাবে দাবি জনাইছে মহিলা সংগঠনটুয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ 12 অসম, নর্থ ইস্ট। আজি 3 মাহমানের ডক্টর, স্থায়ী ডক্টর নাই, এনে অস্থায়ীভাবে দুজন দি থৈছে। গতি আমি আজি এখন স্মারকপত্র প্রদান করছো মহকুমাধিপতির জড়িয়ে রণজ পেগু ডাঙরিয়ালে আমার অভিভাবক মন্ত্রী তথা আমি স্বাস্থ্য সঞ্চালকলৈ এখন স্মারকপত্র প্রদান করছো, আর মহকুমাধিপতি বিষয়ালয়ও এখন আমি স্মারকপত্র প্রদান করছো, যাতে আমার গেলেকি স্বাস্থ্যকেন্দ্রত অতি সোনকালে উপযুক্ত কমেও দুজন চিকিৎসক প্রদান করে আমার গ্রাম্যাঞ্চলের মানুষবিলাক স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রত তেওঁলোকে যেন এক সহায়ের হাত আগবায়। নিউজ 12 অসম, নর্থ ইস্ট, যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।